100 টাকায় দুটো। দেখছি দেখ, হ্যাঁ করে দেখো, দেখলে বোঝা যায় না যাওয়াই যায় না। এই রাস্তাতে গাড়ি ঢুকাও যায় না। খুব সুন্দর, খেতে খুব সুস্বাদু লাগছে। আম পাতা দিয়ে তো অনেকদিন কুকুর ধরতেই পারবি না। তো এখন কুকুরকে নাকি বাঘ বানাবে। কুকুর কখনো বাঘ হতে পারবে? তো দেখা যাক। কুকুরের বাঘ বানাবো কে? এই কালার দিলে হবে না। আদ্দে কর, আদ্দে কর, আদ্দে কর, উঠে যাবে না মাল। আদ্দে কর না, বাঘ বানাই। হ্যাঁ এই কালার হবে না। আরো গুল্লা তো এই কিছু জল দাও না। তোমাকে আজকে বাঘ বানাবো। এদিকে একটা গাছ টিকা দিয়ে দে। কি হচ্ছে? বাঘ হচ্ছে না, শিয়াল হয়ে যাচ্ছে। কোনটা হচ্ছে? ভদ্র কালিকায় ল। এটা কি বাঘ হচ্ছে? আদম কালো কালার দিতে হতো। এটা অন্য ছেলের বাঘ। তুই যদি আমাকে কামড় মারিস তোকে বাঘ বানিয়ে দেবো আমি। ওই পাখি কি হচ্ছে? ডালে দে মাহ দে না, এই যে রাস্তাটা শিলা শিলা দিয়ে দে দাঁড়া। দুটো ছায়া কিনতে চলে আইছে। কিনবি ছায়া? কিনবি ছায়া 100 টাকায় দুটো। ওই যে আসছে। তো আমরা এখন সুতির ছায়া 150 টাকা করে দেখতে যাচ্ছি কেমন। তো চলো তোমাদেরকেও দেখাবো। এগুলো পুরনো না, এগুলো হচ্ছে ভিডিও অফিসে ট্রেনিং হয় না, মহিলাদের সেলাই শেখায় যেখানে, ওইখান থেকে আসে। দেখো তুমি এক একটা এক এক রকম সেলাই থাকবে। এই দেখো এই যে সেলাইগুলো বারবার করছে, খুলছে। দেখো এগুলো ফলসুতো, এই কাপড়টা ধরে দেখো, খারাপ হবে না। এগুলো বাড়িতে বাড়িতে রাফ ইউজ করেন না, ভালো হবে। দেখো দেখো ছকাট সব বড় বড় ঘেরে সায়। আগে তো বসতি খুব একটা ছিল না, এসব জায়গা পাকা ছিল। তো রাস্তা পাকা করার দরকার। তাই দেখো এগুলো ধরো, ভালো ছায়া। ভোট দেশে এখনই হবে, একটা রাস্তাও কাঁচা থাকবে না। কি হলো, পছন্দ হলো না ছায়া? কার পড়াতা না পড়াতা, সস্তার অবস্থা। এগুলো পড়াতা না মনে হচ্ছে। আমরা রানাঘাট যেতাম অনুমণ্ডলের ওই নারে নারে দিকে। ওটা নতুন, ওটা কারখানা তৈরি হচ্ছে ওইরকম। হ্যাঁ ওইরকম, ওইটা তো অনেক কিছু করবে, ওইটা নতুন। মনে পড়ছে না। শুধু রাজ? শুধু রাজ নাম রাখা? রাজ তো অনেক পুরনো নাম। রাজ তো অনেক পুরনো নাম। তুমি বলো। আমার এইটাই এইটাই তোমার এইটাই তোমার বাসনার ছেলের নাম গাজী।
দেখি মানে কই নি হবে কি কয় দেখো মা বিবি হবে আর কি কয় দেখো না ছেলের নাম হচ্ছে ইংলিশ হবে একি মানে বাংলা হবে দেখছো কি বলতেছে বাসনের ছেলের নাম বাংলা হবে ইংলিশ হবে বিড়ি হবে দাদা আমি দাদা আমি পাঠাচ্ছি সব দাদা রান্না করেছে সারি আজকে অনেক চিকেন রান্না করেছে দেখি খোলো দেখাও দারুন কিন্তু কালারটা কেমন যেন সাদা মাটা হয়ে গেছে তাই নাকি তো আমরা রাত 1:30 সময় এখন খাচ্ছি সিমই তো আমাদের 9:30 সময় খাওয়া হয়ে গেছিলো ওই জন্য আমাদের খিদে পেয়েছে তার জন্য দেখো কে কে খাচ্ছে এখানে চারটে বাটিতে নিয়ে নিয়েছি আর চারজনই আছি আমি অরিত অনুপ অবি তো পড়া হয়ে গেছে তোদের অনুক তোমার এবার মাধ্যমিকে কি পাড়ার মুখ উজ্জ্বল হবে কি হ্যাঁ পাড়ার মুখ কেন পাড়ার গর্ব হবে কারে সাইজ নম্বর তুলে গর্ব হবে সত্যি তো আরে তো মজা করলাম মানে পাস করব পাস করব হবে হবে তো হ্যাঁ অনুক হাসির কি হলো তো যাই হোক আমরা এখন খাই সময় তোমরা দেখতে থাকো ভিডিও তো আমরা এখন দেখো খাচ্ছি বলো কেমন হচ্ছে বিশাল মাখন গালে এটে যাচ্ছে ভালো হবে তুই আর তোমায় ও ভালো করে বলতে পারে না খুব সুন্দর খেতে খুব সুস্বাদু লাগছে আম পাতা দিয়ে তো অনেকদিন টেস্ট লাগছে খুব সুন্দর অনেকদিন টেস্ট লাগছে অনেক টেস্ট লাগছে তো কেমন হয়েছে সেটা বলো খুবই সুন্দর খুবই সুন্দর আম পাতা দিয়ে আমাদের বাড়ি চামচ নেই দুটো চামচ খুঁজে পেয়েছি আর চামচ খুঁজে পাইনি চামচ নেই বললি ভুল আছে রাত্রিবেলা খুঁজে হ্যাঁ চামচ আছে কিন্তু রাত্রিবেলা এখন খুঁজে পাচ্ছি না ওই জন্য আম পাতা দিয়ে খাচ্ছি আম পাতাতে খাওয়ার একটা মজাই অন্যরকম তাই না আম মাখা সব কিছু তোমার কেমন লেগেছে বলো কিং জন নাকি বাবা তোমার কেমন লেগেছে বলো তুমি হচ্ছে কিং জন ভালো কিং জন রাজা কেমন হচ্ছে সেটা বলো তো আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে শেষ না শেষ হয়ে গেছে অলরেডি এখন আমরা নিচে যাব প্রায় 2 বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও